edx.com এর প্ল্যাটফর্মে আপনার তৈরি করা টিউটর অ্যাকাউন্ট অথবা অভিভাবক বা শিক্ষার্থী অ্যাকাউন্টের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার পরিবর্তন করার পদ্ধতি শেখার এই ভিডিওতে আপনাকে স্বাগতম। উভয় অ্যাকাউন্টের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার পরিবর্তন করার পদ্ধতি একই রকম, তাই আমরা টিউটর অ্যাকাউন্ট দিয়ে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার পরিবর্তন করার পদ্ধতি দেখে নিব। প্রোফাইলটি যদি লক থাকে তাহলে প্রথমেই সেটি আনলক করিয়ে নিতে হবে। তারপর পরিবর্তনের জন্য আপনার টিউটর অ্যাকাউন্টের মেনুতে ক্লিক করুন, তারপর সেটিংস অপশনে ক্লিক করুন। এখানে নাম এবং ফোন নাম্বার অথবা পাসওয়ার্ড পরিবর্তন করার অপশনগুলো দেখতে পারবেন। আপনার নাম পরিবর্তনের জন্য এডিট আইকনে ক্লিক করুন, আপনার সম্পূর্ণ নামটি লিখুন, তারপর আপডেট আইকনে ক্লিক করুন। ইতিমধ্যে আপনার নামটি পরিবর্তন হয়েছে। আপনার ফোন নাম্বার পরিবর্তনের জন্য এডিট আইকনে ক্লিক করুন, আপনার সঠিক ফোন নাম্বারটি লিখুন, আপডেট আইকনে ক্লিক করুন। আপনার দেওয়া ফোন নাম্বারটি ভেরিফাইয়ের জন্য একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে, ওটিপি কোডটি ইনপুট করুন। আপডেট আইকনে ক্লিক করুন এবং আপনার ওটিপি কোডের ভেরিফিকেশন সম্পন্ন করুন। আপনার ওটিপি ভেরিফাই সম্পন্ন হয়েছে এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার পরিবর্তন হয়েছে। ধন্যবাদ।